বান্দা যেন সিজদায় যে তুচ্ছতার অনুভূতি জাগ্রত করে, আল্লাহ আমি কত তুচ্ছ, আমি কত নগণ্য, আল্লাহ আমার রবের মহত্ব মমত্ব কত বড়, সেই তুলনায় আমি কিছুই না। বান্দা সিজদার মধ্যে যে বারবার এই তুচ্ছতার জ্ঞানটাকে সে সিজদার মধ্যে জাহির করার চেষ্টা করবে, যে আল্লাহ আমি যে মাথা তোমার কাছে নোয়াইছি, তোমার বড়ত্ব, তোমার মমত্ব, তোমার রুবুবিয়াত্ব এইগুলা পাওয়ার যোগ্যতা কি আমার আছে? আমি যে ক্যারেক্টারিস্টিকের মানুষ, আল্লাহ আমি কত তুচ্ছ, আমি তো তোর কাছেই মাথা দিয়ে পড়ে থাকবো, তাছাড়া কোথায় যাবো? এই তুচ্ছতার জ্ঞান আপনার মনের মধ্যে জাগ্রত করতে হবে। দুই নম্বরে নৈকট্যের অনুভূতি আনতে হবে। আপনি যখন সিজদায় গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন সিজদায় যায় ইয়াকতারিব, সে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে যায়। বান্দা আল্লাহর দুনিয়ায় থাকা অবস্থায় সবচেয়ে নিকটে তখন যখন সিজদায় বান্দার মাথা, তো আল্লাহর কাছে যখন আপনার মাথা সবচেয়ে নিকটে, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনি যদি ফিল করেন আরে এই নৈকট্য থেকে আমি কেমনে দ্রুত চলে যাই, তখন আপনার সিজদাটা দীর্ঘ হবে, যে আল্লাহর সবচেয়ে কাছাকাছি এখন আমি আছি। তিন নম্বরে ভগ্ন হৃদয়ের প্রার্থনা। দেখেন, দুনিয়ার মানুষকে আল্লাহ যদি সালাত না দিতেন, আমরা কোনোভাবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফুলফিল কোনো প্রার্থনা করতে পারতাম না। পৃথিবীর সব প্রাণীরা যেরকম রুকুতে থাকে, সিজদায় থাকে, একমাত্র মানুষকে আল্লাহ দাঁড় হওয়ার তৌফিক দিয়েছেন, দুই হাত তার উপরে রাখার মতো যোগ্যতা দিয়েছেন, এইটাই তার বেসিক। আমি দাঁড়ায়েও ইবাদত করি, আমি রুকুতেও করি, আমি সিজদাতেও করি, আমি আল্লাহর কাছে যেতে পারি, এইটা বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহর কাছে বলে, আমি দাঁড়াই আল্লাহু আকবর বলছি, রুকুতে সুবহান রাব্বিল আযিম বলছি, সিজদায় বলতেছে সুবহান রাব্বিল আলা, আল্লাহ আমি যখন সবচেয়ে নিচে আমার রব তখন সবচেয়ে উপরে, সুবহানাল্লাহ। বান্দার এই ফিল জাগ্রত করতে হবে। ভগ্ন হৃদয়ের প্রার্থনা, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, আমি তো তার কাছে এখন মাথা নাওয়াই দিছি। চার নম্বরে আপনাকে মনে রাখতে হবে, গুনার বোঝা হালকা হওয়ার অনুভূতি আপনার হৃদয়ে জাগ্রত করতে হবে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন সিজদায় থাকে আমার আল্লাহ তখন বান্দার গুনা খাতাগুলো ঝরায় দিতে থাকে, বান্দার গুনা তখন চলে যায়, বান্দার গুনা জমিনে আল্লাহ ফেলে দেন। আপনি যেরকম ওযু করেন, সাগায়ের গুণা আল্লাহ ধুয়ে মুছে দেন, বান্দা যখন সিজদায় যায় বান্দার গুণা ঝরে যায়। আপনি যদি চিন্তা করেন, আমি এখন সিজদায় আছি, আমার গুণা, এখন যদি আপনার গুণা কম থাকে ভিন্ন কথা, আপনি পাপ টাপ করেন না, আপনি ভিআইপি লোকজন যদি হন সে আলাদা, কিন্তু যাদের গুণা আছে, চলতে গুণা, না চলতে গুণা, চোখের গুণা, কানের গুণা, নখের গুণা, অন্তরের গুণা, কল্পনার গুণা, গুণার গুণা, আমি এখন সিজদায় আছি আল্লাহ, আমার গুণা তো ঝরে যাচ্ছে, যখন আমার গুণা ঝরে এই সিজদা আমি কেমনে সংক্ষেপ করে উঠি, আরো ঝরুক না, আরো চলে যাক না, আল্লাহ আরো মাফ করুক না, এই অনুভূতি আপনার মধ্যে আনতে হবে। পাঁচ নম্বরে একমাত্র আল্লাহর আনুগত্যের অনুভূতি সিজদার মধ্যে আপনাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা এই অনুভূতি করবে যে আল্লাহ এছাড়া আমি আর কি করতে পারি, আমি তো সিজদাই কেবল তোর কাছে দিতে পারি, ওই সিজদার মধ্যেও তো মন ধরে রাখতে পারি না, আল্লাহ কোন দিকে মন চলে যায়, কিন্তু এখন তো আমি সিজদায় আসি, সিজদায় থাকা অবস্থায় মন আমার যেদিকে যাক, আমি তো সিজদার হালতে আসি। বুঝতে পারছেন বিষয়টা? সিজদার অনুভূতিটা মনে জাগ্রত করা, যে সিজদায় আসি, সিজদার মধ্যে কি চাবো কি চাবো না সেটা পরে, অনেক সময় মন অন্যদিকে যায়, কিন্তু আল্লাহ আমি তো মাথা উঠাই ফেলি নাই, আমি সিজদায় থেকেই তোর কাছে বলছি যে আমি সেখানে পারফেক্ট করে দোয়া করতে পারছি না, আবেদন করতে পারছি না, কিন্তু আমার মাথা কিন্তু তুলি নাই, সুবহানাল্লাহ। এটা একটা বিরাট অনুভূতির জায়গা। ষষ্ঠ, শয়তানকে পরাজিত করার আনন্দ আপনার অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। শয়তানকে আল্লাহ বলছেন সিজদা করো, সে সিজদা করে নাই, আর বান্দা আল্লাহর জন্য সিজদা করে, সেই আদমের সন্তান, আপনি শয়তানকে হারায় দিচ্ছেন, আমি যতক্ষণ সিজদায় শয়তান ততক্ষণ আমার কাছে আসতে পারে না, আল্লাহু আকবার। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, সিজদার মধ্যে ওয়াসওয়াসা দিবে আপনাকে শয়তান, কিন্তু আপনি সিজদাতে মাথা তোলেন না, যে আমি তো সিজদাই থেকে ওয়াসওয়াসা দে বেটা, কিন্তু মাথা তো তুলি নাই, আল্লাহর কাছেই মাথা দিয়ে আছে, সুবহানাল্লাহ। শয়তান পরাজিত হয়ে যায়। সুতরাং আপনি যদি শয়তানকে পরাজিত করা, একমাত্র আল্লাহর আনুগত্যের অনুভূতি, গুনাহের বোঝা হালকা হওয়া, ভগ্ন হৃদয়ের আকুতি, নৈকট্যের অনুভূতি, তুচ্ছতার জ্ঞান আপনি যদি সিজদার মধ্যে নিয়ে আসতে পারেন, আপনার এক একটা সিজদা আপনার জান্নাতি সিজদা হয়ে যাবে। Uh-huh.